আসসালামু আলাইকুম, আমরা আজকে আছি পূর্বাচল শীতলক্ষা রিসর্ট। এটা হলো কাঞ্চন ব্রিজের পাশে। কাঞ্চন ব্রিজের নিচে দিয়ে আসতে হয় রূপগঞ্জ থানার মধ্যে। এই রিসর্টটা পড়েছে, আজকে আপনাদের এটার উপরে একটা আমরা রিভিউ দেখাবো। এখানে তুলনামূলকভাবে স্পেসটা সুন্দরই আছে আর ভাড়াও একটু কম। চলুন আমরা দেখে আসি ভিতরে কেমন। এটা হলো এন্ট্রি, এখানে আপনারা আপনাদের প্রাইভেট কার রাখতে পারবেন। বাস নিয়ে আসাটা একটু ঝামেলা, রাস্তা অনেক চিপা, তাই বাস আসবে না, প্রাইভেট কার নিয়ে আসতে পারবেন। তো প্রাইভেট কার নিয়ে এখানে আপনারা বসতে পারবেন, এখানে সুন্দর মতো। এই যে এখানে প্রাইভেট কার রাখার জায়গা আছে, আরও সুন্দর জায়গা আছে এদিকে। এটা জাস্ট এন্ট্রি অংশ, গাড়ি রাখার অংশ এদিকে। মেন রিসর্টটা শুরু হচ্ছে এখান থেকে। এটা হলো অফিস, আপনারা বুকিং দিতে চাইলে এখানে এসে যোগাযোগ করবেন। এটা বুকিং অফিস, বুকিং অফিসে এসে আপনারা যে কোনো জিনিস সম্পর্কে তথ্য কালেক্ট করতে পারবেন। এখান থেকে সম্পূর্ণ রিসর্টটি স্টার্ট। এখানে দেখছেন কিছু মানুষ বাঁশি নিয়ে বাদ্য বাজাচ্ছে। এটা একটা মাঠ, এখানে খেলাধুলার আয়োজন করতে পারবেন বা আপনারা প্যান্ডেল করে স্টেজ করেও করতে পারবেন। এখানে আরও জায়গা আছে, আমাদের এখানে রান্নাবান্নার কাজ চলতেছে। এখানে আরও একটি মাঠ আছে, আপনি দেখতে পাচ্ছেন। এই পাশে একটি কটেজ। ব্যবস্থা ফাইম সাহেব কেমন আছেন? এখানে একটি কটেজ আছে, মোটামুটি এখানে তিনটা কটেজ আছে, আর ওই দিকে একটা কটেজ দুইটা। আর এখানে এখানে আপনারা খাবার দাবারের ব্যবস্থা করতে পারবেন। রাজু সাহেব কেমন আছেন? কে ম্যাডাম চুপচাপ কেন? এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এটাও বড় মাঠ, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে। এটা হলো পুকুর, পুকুরের মাঝখানেও একটি কটেজ আছে। এই কটেজটাই সব থেকে বেশি সুন্দর, কারণ আপনি যখন এই কটেজের বারান্দায় দাঁড়াবেন আপনার পুরো পুকুরটা দেখতে পারবেন। তো আপনি দেখতে পারতেছেন পুকুরটাও সুন্দর, পুকুরের পাড়টাও সুন্দর, এদিকেও খোলামেলা জায়গা আছে। মানে গ্রামীণ পরিবেশে খুব সুন্দর একটি জায়গা বলা চলে। পিছনেও আরও দুইটা বড় বড় কটেজ তৈরি করা হচ্ছে, ওইগুলো অনগোয়িং প্রসেস, এখনও মানে কাজ হয়নি, কাজ চলতেছে। মানে ছোটোখাটো জায়গা, মানে ডে ট্যুরের জন্য পারফেক্ট, ঢাকার খুব কাছেই। কারণ কুড়িল বিশ্বরোড থেকে মাত্র 20 মিনিট লাগে, কুড়িল বিশ্বরোড পর্যন্ত আসলে আসতে পারলেই পরে আর প্রবলেম নেই। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন পুকুরের ঘাটটা খুব সুন্দর করে বাঁধানো, এখানেও একটা কটেজ দিয়ে আছে, আর এখানে দুইটা কটেজ আছে, এগুলো এখনও অনলাইন প্রসেস। কটেজটার ভিতরে আমরা একটু ঘুরে আসি। এটা হলো কটেজ, কটেজটা সুন্দর, কটেজের মধ্যেও সাউন্ড বক্সের সিস্টেম আছে, চালে গান বাজনা করা যাবে, এসি আছে, প্রত্যেকটা কটেজই এসি। কটেজগুলো খুবই সুন্দর, ইভেন কটেজ থেকে যে ভিউ, ভিউটা অনেক সুন্দর। এই যে দেখেন জানালা থেকে আপনারা পুরা ইয়েটা দেখতে পারবেন, আর অনেক বাতাস, মানে এই জানালাটা খোলার পরে এত সুন্দর বাতাস যা বলার মতো না, খুবই সুন্দর একটা বাতাস পাওয়া যায় এখান থেকে। ওয়াশরুমগুলো সুন্দর আছে। ওয়াশরুমটাও সুন্দর, বেসিনটাও সুন্দর। বেসিনটাও খুবই সুন্দর, পরিষ্কার আছে।
কটেজের বারান্দায় যে সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন, এখানে সিঁড়িটাও অনেক সুন্দর। আর এদিক দিয়ে মানে এত মানে বাইরে কিন্তু খুবই রোদ, যেহেতু আজ চৈত্র মাস চলতেছে, গ্রীষ্মকাল গ্রীষ্মকাল এখনো আসে নাই, মানে বসন্তকাল শেষের দিকে, চৈত্র মাসের রোদ তো বুঝিনি। আর এখানে কিছু চেয়ার দেওয়া আছে, আপনার এখানে বসে নাইট স্টে করতে পারবেন, চাইলে একই সব জায়গা থেকে বসে আপনার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। মানে এখানে বসলে মানে আপনার মনে হবে না আপনি গরমে আছেন, এত সুন্দর বাতাস, আর আপনি পুরো ভিউটা দেখতে পারবেন এখান থেকে, বা চেয়ারগুলো নিয়ে আপনি চলে সামনে উপস্থিত পারেন, মানে খুব সুন্দর। মানে এই রিসোর্টের মধ্যে সব থেকে সুন্দর কটেজটা এখানে, ডে স্টের জন্য বা ফ্যামিলি নিয়ে আউটিংয়ের জন্য আপনারা এখানে আসতে পারেন। এটা হলো পূর্বাচল শীতলক্ষা রিসোর্ট, সামনে দেখেন পাটটাও খুব সুন্দর করে বাঁধানো, মানে সিঁড়ির পাটটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও আপনারা বসতে পারবেন। এবং সুন্দর মানে পুকুর পাড়ে খুব সুন্দর সুন্দর বসার জায়গা আছে, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেছে, মানে এখনো টোটালি পুরোপুরি প্রিপেয়ার হয় নাই নতুন রিসোর্ট হিসেবে, মানে এখনো অনগোয়িং প্রসেস কাজ চলতেছে। এটা হলো ওই বসে লাঞ্চ করার জায়গা, খাবার দাবার করার জায়গা, আপনারা চালা বারবিকিউ করতে পারবেন এখানে, এখানে নিজেদের ক্যাটারিংয়ের ব্যবস্থা আছে, আপনারা যোগাযোগ করলে সব কিছু করতে পারবেন। সো হোপফুলি ভালো লাগতে পারে আপনাদের, আমি তেমন সুন্দর করে রিভিউ করতে পারি নাই, তারপর যতটুকু করেছি চেষ্টা করছি। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।